নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে ফুল সিঙ্গারার রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটি একেবারে নতুনত্ব রেসিপি বন্ধুরা, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা শুরু করি। প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এই রেসিপিটা আমি আটা দিয়েই তৈরি করছি। এই আটার মধ্যে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে লবণ দিয়ে দিলাম। 1/2 টিস্পুনের মতো জোয়ান নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে কালো জিরে। এবার দেবো 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। 1 কাপ আটার জন্য কিন্তু এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি গরম জল কিন্তু ব্যবহার করছি না, নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি সফটও না হয় আবার খুব বেশি শক্তও না হয়। নর্মালভাবেই এখানে ডোটা তৈরি করছি। তো এবারে এটাকে ঢাকা দেব, দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রাখবো। আর ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের ম্যাশ করা আলু নিয়ে নিয়েছি, আর এখানে ছোট সাইজে 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে গ্রেট করে নিচ্ছি, আর আদাটা এমন মাপে নিতে হবে যাতে করে গ্রেট করার পর মোটামুটি 1/2 টিস্পুন বা 1 টিস্পুনের একটু কম পরিমাণে হয়। তো এরপর আদা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুনের একটু কম পরিমাণে। হলুদের গুঁড়ো দেব 1/4 টিস্পুন, মানে একদম অল্প পরিমাণ দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিলাম 1/2 টিস্পুন, আপনারা চাইলে এর পরিবর্তে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিলাম 1/2 টিস্পুনের মতো কাসুরি মেথি। তবে এই কাসুরি মেথিটাকে কিন্তু আমি তাওয়াতে হালকা করে ড্রাই রোস্ট করে তারপর এর মধ্যে অ্যাড করেছি, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। এবার সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের আলুর পুর একেবারে তৈরি। আর এদিকে আটার ডোটাকেও মোটামুটি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রেস্ট রেখেছিলাম, এবারে এটাকে খুলে নিলাম। নিয়ে খুব ভালো করে এটাকে আরও একবার ডোলে নেব। তো হাতের মধ্যে অল্প পরিমাণে একটু আটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে এইভাবে ডোলে নিচ্ছি। এবারে এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় মাপের করে কাটতে হবে, সেই জন্য 1 কাপ আটা থেকে মোটামুটি এখানে আমি 3টের মতো লেচি কেটে নিয়েছি। তিনটে লেচি কেটে নিলাম। এরপর এগুলোকে রুটির আকারে বেলে নেব, মানে রুটির আকারে বেলবো, তবে রুটির থেকে কিন্তু বড় সাইজের করে বেলে নিতে হবে, আর সেই জন্য আমি লেচিগুলোকে বড় মাপের করে কেটেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা বড় সাইজের করে কেটেছি। আর আমি যার উপর এটা বেলছি সেই মাপেই কিন্তু রুটিটা তৈরি করেছি, এতে করে দুটো রুটি একই মাপের হবে। এবার এটাকে এইভাবে ভাঁজ করে আলাদা জায়গায় রেখে দিলাম। একইভাবে আরও একটা রুটি বেলে নেব। আর এই যে সিঙ্গারাটা করছি আমি দুটো রুটি দিয়ে তৈরি করছি, আর যে একটা লেচি আছে সেটা আমি আলাদা করে পরোটা ভেজে নেব। তো এটাও সেই একই মাপে করে নিলাম। এবারে এর উপর দিয়ে দিচ্ছি আলুর পুর। তো আলুর পুরটা ভালো করে এই রুটির চারধারে স্প্রেড করে দিতে হবে। রুটির সব জায়গায় আলুটা এইভাবে লাগিয়ে নিলাম। এবারে এর ওপর থেকে যে একটা রুটি ভাঁজ করে আমি সাইডে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এইভাবে রুটিটা আমি ভাঁজ করে রেখেছিলাম, তার কারণ দেখুন এটাকে কিন্তু সমানভাবে এই রুটিটার উপর দেওয়া যাচ্ছে। এবার সাইডটা এইভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে করে আলুর পুরটা না বেরিয়ে যায়। চার ধারটা সমানভাবে এইভাবে হাত দিয়ে চেপে দিলাম। এইবারে ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব।
এমনভাবে কাটতে হবে যাতে এটা চৌকো শেপে আসে। এই সাইডটা কেটে নিলাম, এবার এই সাইডটাও কেটে নেব। তো এইভাবে কাটতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আমার মনে হয় এটা ঘুরিয়ে নিলে আরও ভালো করে কাটা যাবে। তো এটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, এবার এটাকে এইভাবে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, মোটামুটি যতটা সম্ভব আমি একটু সমান করে কাটার চেষ্টা করেছি। তো এবার আমি এই চৌকো শেপ থেকে ফুলটা কিভাবে তৈরি করছে দেখে নিন। এই অপোজিট কর্নার এইভাবে হাত দিয়ে চেপে দেওয়ার পর অপর দিকে দুই অপোজিট কর্নারও এইভাবে চেপে দিচ্ছি। তো এখানে আমাদের ফুল একেবারে তৈরি হয়ে গেল, আরও দুটো করে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে এটা তৈরি হয়ে যায় আর ঝটপটও আপনি তৈরি করতে পারবেন। এইভাবে ফুল সিঙ্গারাগুলো আমরা প্রথমে তৈরি করে নেব। আর ততক্ষণে এদিকে আগে থেকে কড়াইতে সাদা তেল দিয়ে 70-80% মতো গরম করে নিয়েছিলাম, এরপর এর মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, রেখে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর আবারও ফের গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা মোটামুটি এটা ভাজার মাঝে কিন্তু ফ্লেমটাকে একবার হাই করে দিতে হবে, আবার একবার মিডিয়ামে করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তবে সব শেষে কড়াই থেকে তোলার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে তারপর এটাকে তুলে নেবেন। এতে করে এর মধ্যে তেল ধরার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আর এই সিঙ্গারাগুলো ভাজতে মোটামুটি আমার মানে এক একটা ব্যাচের জন্য 6-7 মিনিট করে সময় লেগেছে। আর এটা খেতে খুবই মুখরোচক, আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে। আর আপনারা একবার তৈরি করে দেখুন, অসাধারণ টেস্ট হয়। আর আটার তৈরি এই সিঙ্গারা যে এতটা মুচমুচে হয় আপনি বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করবেন না। আর যদি বিকেলে হালকা খিদেতে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে আপনারা কিন্তু খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন একেবারে নতুনত্ব রেসিপি। আর সন্ধ্যায় চায়ের আড্ডায় এই স্ন্যাক্সটা যদি তার সাথে থাকে তাহলে একেবারে জাস্ট জমে যাবে, আর খুবই মুচমুচে খেতে হয়। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।